আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক শ্রোতা পাবলিক ভিশন এই চ্যানেল আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক গতকাল আলোচনা করছি আর এস খুতিয়ানের অংশ অনুযায়ী জমির পরিমাণ কীভাবে বের করবেন তার নিয়মটা আজকে আলোচনা করতে যাচ্ছি বিএস খতিয়ান থেকে অংশ অনুযায়ী জমির পরিমাণ কীভাবে বের করবেন তার পদ্ধতিতে আজকে দেখাবো তো প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি এটা হয়ে যাবে প্রিয় দর্শক এটি একটি বিএস খুতিয়ান তো বিএস খতিয়ান আর ঢাকা সিটি জরিপ একই পর্যায়ের একে নমুন তৈরি করা হয়েছে তো এখানে বিএস খতিয়ানের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন বিএস খতিয়ানের ছিনার কয়েকটি আলামত আছে তার মধ্যে থেকে প্রধান দুটি আলামত হচ্ছে অংশ কলমটা সহস্রাংশ পদ্ধতি লেখা থাকবে যেটা দশমিক এগারো দশমিক চার তিন আট দশমিক চার তিন সাত দশমিক এক দুই পাঁচ এভাবে লেখা থাকবে অংশ কলমটা এবং জমির পরিমাণ কলমটা যেটা আছে সেটা অযুধাংশ পদ্ধতি লেখা থাকবে অর্থাৎ চার সংখ্যা বিশিষ্ট এইভাবে লেখা থাকবে এইভাবে আরেকটি আলামত আছে সেটা হচ্ছে নম্বর কলমটা এটা দখল বিষয়ক বা অন্যান্য বিষয়ক মন্তব্যঘড় হিসেবে উল্লেখ থাকবে আরেকটা আলামত যদি আমি বলি সেটা হচ্ছে এই বিএস খতিয়ানটা শতভাগ ফিন্ট করা থাকে তো প্রিয়দর্শক খতিয়ানের এই আলামতগুলো বলার পরে এই খতিয়ানগুলো বুঝবে কিভাবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিয়দর্শক এখানে প্রথম কলম যেটা সেটা হচ্ছে নাম অর্থাৎ এই খতিয়ানের যারা মালিক তাদের নাম এখানে উল্লেখ আছে দ্বিতীয় কলম হচ্ছে তাদের ফারাইজ অর্থাৎ তার অংশ অনুযায়ী ফারাইজ প্রত্যেকের নামের পাশাপাশি এখানে উল্লেখ আছে তৃতীয় নম্বর কলম রাজস্ব কলম অর্থাৎ সরকারি রাজস্ব কতপই এগুলি এখানে উল্লেখ আছে এমন চতুর্থ কলম হচ্ছে দাগ নম্বর প্রত্যেকটা জমিনের একটা কমিক নম্বর থাকে বা দাগ নম্বর থাকে দাগ দাগ নম্বরগুলো এখানে উল্লেখ আছে চার নম্বর কলমে এবং জমি শ্রেণী উল্লেখ আছে পাঁচ নম্বর কলমে কৃষি ও কৃষি হিসাবে জমি শ্রেণী বিভাগ উল্লেখ আছে এবং মোট ওই দাগের প্রত্যেকটা দাগের মধ্যে মোট জমি কতটুকু আছে সেটা প্রত্যেক দাগ বরাবর উল্লেখ আছে এবং প্রত্যেকটা দাগের আনা যেমন এই প্রথমটা দাগে এই দাগের মধ্যে এদেরকে পুরা জমি এদের নাকি কিছু আংশিক যদি আংশিক হয় তাহলে এবার দশমিক পাঁচশো দশমিক একশো এভাবে লেখা থাকে আর যদি পুরাটা হয় তাহলে এভাবে এক লেখা থাকে তো অর্থাৎ এটা হচ্ছে দাগের ষোলো আনা হিসাবে এই সাত নম্বর কলমটা বসানো হয়েছে এবং আট নম্বর কলমটা বসাইছে এটা মোট জমির পরিমাণ প্রত্যেকটা দাগের বরাবর এই দাগে তাদের সম্পত্তি কতটুকু আছে এটা বসানো আছে এখানে বুঝতে হবে এখানে তিনজন মালিক আপনারা দেখতে পাচ্ছেন তিনজন মালিক তিনজন অংশ এখানে উল্লেখ আছে এবং এখানে দাগ আছে প্রায় এগারোটার মতো তো প্রত্যেকটা দাগের মধ্যে প্রত্যেকের সম্পত্তি আছে প্রত্যেকের ফারাইজ হারেজ তারা সম্পত্তি পাবে তো এই এই দাগের মধ্যে একত্রিশ একান্ন নম্বর দাগের মধ্যে দশ চুরানব্বই সম্পত্তি একত্রিশ বাউান্ন নম্বরের মধ্যে এক দশমিক বাহান্ন শতক সম্পত্তি এভাবে এগারোটা দাগের মধ্যে মোট সম্পত্তি আছে একাকশ সাতাত্তর দশমিক ছিয়াশি শতক সম্পত্তি আছে তো প্রিয়দর্শক এখন আমি আপনাদেরকে বলবো প্রত্যেকের নামের ফারাজ অনুযায়ী মোট জমি থেকে কে কতটুকু অংশ পাবে এবং প্রত্যেক দাগ থেকে কিভাবে অংশ বের করব সে পদ্ধতিতে দেখাচ্ছি প্রিয়দর্শক এখানে এই অংশ অনুযায়ী জমির পরিমাণ মোট জমি থেকে বের করার জন্য একটি করণীয় শুধু করণীয় একটি সেটা হচ্ছে প্রত্যেকের ফারাইজ যেটা আছে যেমন দাওয়ান দশমিক চারশো আটত্রিশ হাসান দাওয়ান দশমিক চারশো সাতত্রিশ এবং জুলুকা খাতুন দশমিক এক দশমিক একশো পঁচিশ এই প্রত্যেকের ফারাইজটা অর্থাৎ এক একে ভাগ করে প্রত্যেকের ফারাইজটা উল্লেখ করা হয়েছে এই প্রত্যেক ফারাইজ থেকে মোট জমির পরিমাণ থেকে অংশ বের করতে হলে এই প্রত্যেকের ফাড়াইদের সাথে মোট জমির সাথে গুণ দিলে কে কত শতক জমি পাবে সেটা বের হয়ে যাবে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আকার দেখাচ্ছি আপনার একটু খেয়াল করেন যেমন যেটা আছে দশমিক সাতশো আটত্রিশ তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একাক সাতাত্তর দশমিক ছিয়াশি শতক জমি আছে এখন মোট জমি থেকে সে কতটুকু পাই সেটা যদি আমরা বের করি তাহলে সে কতটুকুভাবে সেটা বেড়ে যাবে অর্থাৎ এটা হচ্ছে তার ফারাইজ প্রত্যেকের ফারাইজ এভাবে হবে আর এটা মোট জমি পরিমাণ তাহলে সে প্রথম জন দেওয়ান তার ফারাইজ অনুযায়ী মোট জমি থেকে কীভাবে কত পাবে সেটা বের করার জন্য একটার সাথে একটা গন্দির হয়ে যাবে তো প্রিয় দর্শক এখানে দেখতে পারছেন দশমিক চারশো আটত্রিশ গুণ একশো সাতাত্তর দশমিক ছিয়াশি দেওয়ার পরে আমরা এখানে চলে আসছে সাতাত্তর দশমিক নব্বই শতক অর্থাৎ এই ব্যক্তি সাতাত্তর দশমিক নব্বই শতক জমি পাবে এভাবে দ্বিতীয় দণ্ডা দশমিক চারশো সাতত্রিশ গুণ একশো সাতাত্তর দশমিক ছিয়াশি এবার দশমিক একশো পঁচিশ গুণ একশো সাতাত্তর দশমিক ছিয়াশি বের হয়ে যাবে এটা অটোমেটিক সবগুলো বের হয়ে তো আমরা একটু বের করে দেখি তো প্রিয় দর্শক দেখেন প্রত্যেকের ফ্রাইস এখানে আছে এখন প্রত্যেকের প্রায় অনুযায়ী আমরা মোট জমি এখানে যেটা আছে একর সাতাত্তর দশমিক ছিয়াশি শতক এই একর সাতাত্তর দশমিক ছিয়াশি শতকের সাথে গুণ দেওয়ার পরে যে প্রথম জন আব্দুল দাওয়ান সাতাত্তর দশমিক নব্বই শতক পাইছে আবার হাসান দাওয়ান সাতাত্তর দশমিক তিয়াত্তর শতক পাইছে এবং জোলৌকা খাতুন যেটা আছে জোলৌকা খাতুন সে পাইছে বাইশ দশমিক তেইশ শতক মোট তিনটাকে যোগ করার পর এক সাতাত্তর দশমিক ছিয়াশি শতক বা একশো সাতাত্তর দশমিক ছিয়াশি শতক জমি তাদের মধ্যে বন্টন হয়ে গেছে অর্থাৎ এখানে সহজ কথা এটাই যে যদি প্রত্যেকের যে ফারাইজ আছে কলম আছে অংশ অনুযায়ী মোট জমি থেকে কে কতটুকু পাবে তা যদি বের করতে চান তাহলে পদ্ধতি হচ্ছে ওই ফারাইজের সাথে দ্বিতীয় নম্বর যে কলম আছে এই দ্বিতীয় নম্বর কলমের যে অংশ ফারাইজ আছে এটার সাথে মোট জমির সাথে গুম দিলে প্রত্যেকে আলাদা আলাদা কত শতক মোট জমি থেকে পাবে এটা বের হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেক দাগ থেকে যদি ভাগ করতেছেন একই পদ্ধতি যেমন এই দাগে একাত একত্রিশ একান্ন নম্বর দাগ এই দাগ সদস্যি এরা এদের মোট জমি আছে দশ দশমিক চুরানব্বই শতক মনে রাখবেন এখানে অনেকগুলো কলম আছে এখানে ষাট নম্বর কলম আর আট নম্বর কলম এটি গুরুত্বপূর্ণ আর এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝিয়ে নেব না থাকলে সমস্যা নেই তো মাঝেদি যেটা এটা কথা বলছি ছয় নম্বর কলম হচ্ছে মোট জমি কতটুকু আছে আর সাত নম্বর কলম হচ্ছে দাগের ফারাইস এটা যদি থাকে আমরা বুঝে নেব না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু চার নম্বর কলম আর আট নম্বর কলমের সাথে মিলিতে হবে অর্থাৎ চার নম্বর কলম হচ্ছে দাগ আর আট নম্বর কলম হচ্ছে দাগের মধ্যে মোট জমিন কতটুকু তো এখানে একত্রিশ একান্ন নম্বর দাগ জমিন আছে দশ দশমিক চুরানব্বই শতক এখন এখানে যে তিনজন মালিক কে কতটুকু জমিন পাবে এটা বের করার পদ্ধতি একে এটা এইভাবে যেটা বের করছি একই পদ্ধতি এটা বের করতে পারবেন অর্থাৎ প্রত্যেকের অংশ দিয়ে ওই দাগের মোট জমি যতটুকু আছে এটার সাথে গুণ দিলে এই দাগের মধ্যে সে কতটুকু জমি পাবে সেটা বের হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি প্রিয় দর্শক আর অংশ থেকে জমির পরিমাণ কীভাবে বের করবেন সেটা গতকালের ভিডিওতে গিয়েছি দিয়েছি আশা করি ওখান থেকে দেখে নেবেন আর আজকে বিএস খানের অংশ থেকে জমির পরিমাণ কীভাবে বের করবেন সেটা দেওয়ার চেষ্টা করছি তো প্রিয়দর্শক যারা আমাদের চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি